ধন্যবাদ সবাইকে। ম্যাক অ্যাড্রেস এর ফুল ফর্ম হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস। সো আপনারা দেখতে পাচ্ছেন 0011A3F। সো এই যে অ্যাড্রেসটা রয়েছে এটা অর্গানাইজেশন ইউনিক আইডেন্টিফায়ার একটা অ্যাড্রেস। সো যদি বলি যে আসলে ম্যাক অ্যাড্রেস কী, ম্যাক অ্যাড্রেস হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইসের জন্য একটি শক্তিশালী নাম্বার। এটা অবশ্যই হেক্সা ডিসিমেল ফরম্যাটে থাকে, 12 ডিজিটের হয়ে থাকে। ম্যাক অ্যাড্রেসের প্রথম অর্ধেককে বোঝায় ডিভাইসের মডেল বা ব্যান্ড রেট, বাকি অর্ধেক হচ্ছে ডিভাইসটির অন্যান্য ইউনিক নাম্বার। সো উই কল এ ম্যাক অ্যাড্রেস ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার অ্যাসাইন টু এ নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার ফর ইউজ এ নেটওয়ার্ক অ্যাড্রেস ইন কমিউনিকেশন উইথ ইন এ নেটওয়ার্ক সিগমেন্ট। সো আমরা যদি প্র্যাকটিক্যালি দেখি, IP config. সো এখানে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটি হচ্ছে আমার 802.42। এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস। সো আমি আরেকটা কমান্ডের সাহায্যে সেটাকে দেখতে পারি, IPA। এখানেও আমাকে ম্যাক অ্যাড্রেস দেখাবে। সো এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ড্রকারের জন্য। সো আমরা এভাবেও দেখতে পারি, আইপি লিং শো ইট জিরো ইট জিরো ডিভাইস নোস এক্সিস্ট আইপি লিঙ্ক শো সো ম্যাক অ্যাড্রেস কেন দরকার, আসলে ম্যাক অ্যাড্রেস থেকে কী বোঝা যা, ম্যাক অ্যাড্রেস ঠিকানা সন্ধানের সরঞ্জামগুলি ব্যবহার করে থাকে বিনামূল্যে। কেউ আপনার ডিভাইস বিক্রেতাকে ট্র্যাক করতে পারে এবং সম্ভাব্যভাবে শনাক্ত করতে পারে এটি কী ধরনের ডিভাইস এবং এটি কত সময় তৈরি হয়েছিল। এই বিবরণগুলো ম্যাক অ্যাড্রেসের ঠিকানায় প্রথম 6 অক্ষর এনকোড করা থাকে, এর মাধ্যমে অর্গানাইজেশনকে ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে বোঝানো হয়। সো ওয়াই নিড অ্যাকচুয়ালি দিস হ্যাকার, আসলে হ্যাকারদের জন্য এটা খুব দরকার, কারণ যারা হ্যাকিং প্রতিরোধ করে তারা এই ম্যাক অ্যাড্রেস দিয়ে আইডেন্টিফাই করতে পারে যে ডিভাইসটি কোন ভেন্ডরের বা কোন কোম্পানির। সো আপনার এই সম্পর্কেও জানতে হবে যদি আপনি ডিফেন্সিভ সিকিউরিটিতে কাজ করেন বা অফেন্সিভ সিকিউরিটিতে কাজ করেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও হচ্ছে TCP UDP and 3-way handshake। সো